হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটা একদমই একটা রিপিটেড টপিকের উপরেই ভিডিওটা। তোমরা হয়তো থাম্বনেইল দেখেই হয়তো বুঝতে পেরে গেছো, কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কান বা নাক ফোটানোর পরে কিভাবে তোমরা কেয়ার করবে যাতে কোনো রকম ইনফেকশন বা ব্যথার সম্মুখীন হতে না হয়। তো ওই ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, না হলে যে টিপস গুলো অলরেডি ভিডিওতে শেয়ার করছি সেগুলোই তোমরা কমেন্ট করতে থাকো। আর কিছু কমেন্ট একদমই কমন, তাই আমি ভাবলাম যে আরো কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, যাতে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। আর তোমাদের জন্যই ভিডিওটা বানানো, তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এরপর যে কমেন্টগুলো প্রচুর এসেছে এবং কিছু কমন কমেন্ট নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি, তো তার মধ্যে কিছু কমেন্ট আমি লিখে রেখেছি। যেমন, নাক বা কান ফুটিয়েছি কিছুদিন বাদে পেকে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, কি করব। কেউ কমেন্টে লিখেছো 7 দিন হয়েছে, কেউ কমেন্টে লিখেছো 15 দিন হয়েছে, কেউ লিখেছো 1 মাস হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখেছো। যাদের এরকম প্রবলেম হচ্ছে, কান বা নাক ফুটিয়েছো কিছুদিন বাদেই ব্যথা হচ্ছে, তাদের জন্য আমি বলবো যে তোমরা আগের যে আমি ভিডিওটা পোস্ট করেছি যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা আগে ভিডিওটা দেখে নেবে এবং যে রেমেডিগুলো আমি শেয়ার করেছি সেগুলো তোমরা ফলো করবে। আর তুলসী পাতার রসটা লাগাও, তাতে ব্যথা এবং ইনফেকশন কিন্তু দুটোই কমবে। আর কান বা নাকের ব্যথা যতদিন না সম্পূর্ণ ভালো হচ্ছে ততদিন কোনো দুল কিন্তু ব্যবহার করবে না, তাতে কিন্তু ইনফেকশন আরো বেড়ে যাবে। যাদের কান বা নাকে ব্যথা হচ্ছে এবং পুঁজ হচ্ছে, তারা কি করছো, তোমরা বারবার ওই জায়গাতে হাত দিচ্ছ, হাত দেওয়ার ফলে কিন্তু অনেক ইনফেকশন বেড়ে যায়। যখনই তোমরা ওই জায়গাটা পরিষ্কার করবে কোনো কিউটিপ বা কোনো তুলোর সাহায্যে তোমরা পরিষ্কার করবে, বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করবে, ডাইরেক্ট হাত দাও না। আর বারবার হাত দিলে কিন্তু আমাদের হাতের মধ্যে অনেক রকমের জীবাণু থাকে, বারবার যদি ওই ইনফেকশন জায়গাতে হাত দাও তাতে কিন্তু ব্যথা এবং ইনফেকশনও বাড়বে আর পুজো কিন্তু কমবে না। তাই হাত দেওয়া চলবে না, তোমরা পরিষ্কার করবে তুলো বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বা কিউটিপের সাহায্যে তোমরা ওই জায়গাটা পরিষ্কার করতে পারো। আরো যে কমেন্টগুলো কমন এসেছে সেগুলো হচ্ছে, কানে দুল পড়লে খুব ব্যথা হয়, তার থেকে কি উপায়। আর রয়েছে, দিদি আমি কানে কোনো দুল পড়তে পারছি না, আমি কি করব। আরেকটা রয়েছে, আমি কানে সোনার দুল ছাড়া কোনো গহনা পড়তে পারছি না। তো তিনটা প্রশ্নেরই অলমোস্ট একই উত্তর, এই তিনটে প্রশ্নের উত্তর একটাই, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভারী কোনো কানের দুল ব্যবহার করা চলবে না, একদম লাইট ওয়েট গয়না, লাইট ওয়েট দুল ব্যবহার করবে। আর কোনো প্যাঁচ বা স্ক্রু দেয়া, আমি এখানে ইমেজ আমি যতটা পাওয়া যাচ্ছে ততটা আমি ইমেজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সাইডে, তো তোমরা ইমেজটা দেখলেই হয়তো বুঝতে পারবে। প্যাঁচ বা স্ক্রু দেয়া কোনো রকম দুল ব্যবহার করবে না। হালকা ওজনের এবং হুক দেয়া যে দুলগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, তাতে কিন্তু কোনো রকম কানে ব্যথা হবে না। আর যারা বেশিক্ষণ দুল পরে থাকতে পারো না, কানে দুল পরলেই ব্যথা করে, তাদের জন্য একটা টিপস আমি শেয়ার করছি। তোমরা যখনই কোনো দুল ব্যবহার করবে কানের পাতাতে, এরকম কানের পাতাতে তোমরা একটু ভ্যাসলিন ইউজ করে নেবে। ভ্যাসলিন ইউজ করে নিলে দেখবে ব্যথা কিন্তু হচ্ছে না। ভ্যাসলিন ইউজ করে তোমরা কানের দুল ব্যবহার করবে, দেখবে কিন্তু ব্যথা হবে না, এবং খুব ইজিলি কিন্তু ইয়াররিং পরতেও পারবে। যারা ইয়াররিং পরতে পারো না তারা কিন্তু খুব সহজে কানের দুল পরতে পারবে। আর যাদের অলরেডি সবসময় কানে ব্যথা থাকে, তারা কিন্তু কখনো বাইরে গেলে বা কোনো ওকেশনে গেলে তখন কোনো কানের দুল ব্যবহার করলে, আদারওয়াইজ যখন বাড়িতে থাকলে কানের দুল ব্যবহার করো না, তাতে কিন্তু ব্যথা
আরো বাড়বে। সব সময় কানের দুল পড়ে থাকার দরকার নেই, কারণ যখন তোমার পুরোপুরি ভাবে ব্যথা ইনফেকশন চলে যাবে তখন পড়ে থাকতে পারো, কিন্তু যখন কানের মধ্যে পুঁজ আছে, ইনফেকশন আছে, তখন কিন্তু পড়ো না। তখন এই যে আমি তোমাদের একটা ইমেজ দিচ্ছি, দেখো এটা একটা নিম পাতা, নিম পাতার মাঝের যে শিরের যে কাঠিটা রয়েছে, এই কাঠিটা তোমরা কিন্তু 12 মাস কাল কানে রাখতে পারো, তাতে কিন্তু তোমাদের ব্যথা ইনফেকশন দুটোই কিন্তু সেরে যাবে। এটা কিন্তু ভীষণ কাজের, আর এটা তোমরা অল টাইম কানে রাখতে পারো, কানে বা নাকে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। নিমের পাতা এবং কাঠি কতটাই উপকারী সেটা তো আর বলারই নয়। যাদের এই হালকা কানের ব্যথা রয়েছে, পুঁজ রয়েছে, তারা যদি তোমরা ওই নিমের কাঠিটা যদি পরে থাকো, দেখবে 3 মাস, বলছি আমি 3 মাস পরে থাকো, তারপরে তোমরা আমাকে কমেন্ট করো, 3 মাস পরার পরেই দেখবে তোমাদের ব্যথা এবং ইনফেকশন অনেকটা চলে গেছে। আর কানের ব্যথা বলো বা নাকের ব্যথা, এগুলো কিন্তু একটু সারতে সময় লাগে। আর যাদের কানে ব্যথা নেই তারাও করতে পারো, যাতে কানের ফুটোটা যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য তোমরাও করতে পারো। দেখবে আস্তে আস্তে কানের ব্যথা এবং ইনফেকশন একদম চলে গেছে, তখন দেখবে খুব সহজেই কানের দুল পরতে পারছো। আর এই টিপস গুলো যদি তোমরা মেনে চলো, আগে তো আমি অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে, আর আজকে যে টিপস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই টিপস গুলো যদি তোমরা মেনে চলো, দেখবে আস্তে আস্তে তোমাদের কানের বা নাকের পুরো ব্যথা ইনফেকশন একদম গায়েব হয়ে যাবে। কানের বা নাকের ব্যথা যতদিন না ভালো হচ্ছে ততদিন কোনো ভারী জুয়েলারি ব্যবহার করো না, যতটা পারো জুয়েলারি একটু কম ব্যবহার করো, ব্যথা ঠিক হয়ে গেলে তারপরে জুয়েলারি ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ তোমরাই আমাকে অনেক কমেন্ট করেছিলে, তাই তোমাদের সঙ্গে আরো কিছু টিপস আমি শেয়ার করলাম যাতে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। তোমরা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিবে, যাতে অন্যেরও উপকার হয়। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আগে আরো অনেক হেল্পফুল ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।